ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি পূর্বাচল আমেরিকান সিটিতে। তো আজকে এই পূর্বাচল আমেরিকান সিটির ডি ব্লকের 1 নম্বর সেক্টরের 3 নম্বর রোডে, এই যে এটি হচ্ছে 3 নম্বর রোড, তো আজকের এই 3 নম্বর রোডের সাথে একটি মালিকানা প্লট দেখাবো। তো এটা হচ্ছে এই যে এভিনিউয়ের 80 ফিটের রোড থেকে, এই যে এটা 80 ফিট রোড থেকে এভাবে ফাড়ি রোডে এসেছে, আর আজকের প্লটটি হচ্ছে এই যে এটি। তো আজকের প্লটটি 2.8 কাঠার প্লট। তো এটা হলো 3 নম্বর রোডের প্লটগুলো, আর এটা হলো 4 নম্বর রোডের প্লটগুলো। তো 4 নম্বর রোডের প্লটগুলো দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা, কিন্তু 3 নম্বরেরগুলো এখনও বাউন্ডারি করা হয়নি। তো প্লটগুলোর সিস্টেম হচ্ছে, অর্থাৎ এই যে 1 নম্বর প্লট, এই পাশটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর আজকে প্লটটি এটা হচ্ছে 5 নম্বর প্লট। তো এই যে হাতের সোজা গিয়েছে ওই বাউন্ডারি পর্যন্ত, আর এটা হচ্ছে সামনের অংশটুকু প্লটটির। তো আজকের প্লটটি হচ্ছে উত্তর ফেস, অর্থাৎ উত্তরমুখী প্লট, আর আমরা বর্তমানে প্লটের সামনে দিয়ে হাঁটতেছি। তো এটা হবে প্লট, আর প্লটটি শুরু হবে এই যে এখান থেকে, এই যে আমার হাতের এখান থেকে ওই যে ওই পর্যন্ত, আর এইটা হচ্ছে প্লটটি, আর প্লটের সামনে রোডটুকুর সামনেটি, আর এই যে প্লটের এখানে একটা চিহ্ন দেওয়া আছে মোটামুটি, এবং এই চিহ্ন থেকে ওই যে ওই চিহ্ন পর্যন্ত। তো এখানে 2.8 কাঠা জমি রয়েছে, আর এভাবে সোজা গিয়েছে, আমি পিছনে গিয়েও বুঝিয়ে দেব। তো আজকের এই পূর্বাচল আমেরিকান সিটির প্লটগুলোর সবচেয়ে যে বড় বিশেষত্ব হচ্ছে, পিছনে গেলেই আপনাদেরকে মেইন বিষয়টা বোঝাতে পারবো, অর্থাৎ দুইটি প্লটের মাঝামাঝিতে, এটা তো রোডই আমি দেখালাম, ফাড়ি রোডটি 20 ফিটের মতো রয়েছে, আর ওই কর্নার থেকে একদম এইভাবে গিয়েছে অ্যান্ড এই কর্নার পর্যন্ত, মানে অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি, পিছনে গেলেই আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো যাবে। তো এই হলো প্লটটির শেষ অংশটুকু, অর্থাৎ প্লটটির একদম শেষ ভাগে এসেছি। তো শেষ ভাগে যেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি, অর্থাৎ এই প্লটটির ওই যে ওইটা তো রোড, এবং এই প্লটটি থেকে যে পিছনের প্লটটি হবে, এবং এই যে এই প্লটটির থেকে এই যে পিছনের যে প্লটটি হবে, এই দুই প্লটের মাঝামাঝিতে পূর্বাচল সিটি 12 ফিট করে ছেড়ে দেওয়া রয়েছে, অর্থাৎ ধরেন 2.8 শতাংশ জমি আপনাকে দেওয়া হবে, এরকম 12 ফিট করে ছেড়ে এই যে মাঝামাঝিতে গাছ লাগিয়ে দিয়েছে যাতে সবুজ শ্যামল হয়। আর এই পূর্বাচল আমেরিকান ফুল প্রজেক্টে এরকম সিস্টেম, অর্থাৎ পিছনের প্লটগুলো থেকে মানে দোনো প্লটের মাঝামাঝি 12 ফিট করে ছেড়ে দিতে হবে, এবং ততটুকু ছেড়েই কিন্তু তারা প্লটগুলো বিক্রয় করছে। এই যে গাছগুলো যে লাগানো দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, দুই প্লটের মাঝামাঝি দেখতে খুব সুন্দরভাবে সবুজের ছায়া এবং ভালো মানের আলো বাতাসটা পাওয়া যাবে। এবং এই পর্যন্ত হচ্ছে এই পাশের প্লটটি, মানে আমরা যেটা দেখাচ্ছি আজকে 5 নম্বর প্লটটি। তো দুই পাশে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যেমন এই যে এই প্লটগুলো, এই 3 নম্বর রোড, 4 নম্বর রোডের এই প্লটগুলো যারা কিনেছে তারা বাউন্ডারি করেছে, আর এই 3 নম্বর রোডের যে প্লটগুলো এখনও বাউন্ডারি হয়নি, কিন্তু এখানে বাসা অলরেডি হালকা হালকা করে হচ্ছে। মজার ব্যাপার, আমরা ডি ব্লকের যে সেক্টর 1 নম্বর রোডের 3 নম্বর রয়েছে, অথচ ডি ব্লকের লাস্ট অঞ্চলে সেখানে ডুপ্লেক্স বাড়ি টাড়ি হয়ে যাচ্ছে, কিছু বাড়ি ঘর করে ফেলছে। তো এই পূর্বাচল আমেরিকান সিটি এবং আজকের প্লটটি সম্পর্কে আরও অনেক কিছু জানবো, কিন্তু জানার আগে চলুন দেখে আসি আজকের এই প্লটটিতে কে কীভাবে আসবেন, এবং এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। তো এই হলো কাঞ্চন ব্রিজ, আমরা বর্তমানে কাঞ্চন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর হাতের এই যে একটু সামনে গেলেই কিন্তু পূর্বাচল 300 ফিট, এরপর বসুন্ধরা সিটি, এরপর আপনার যেই কুড়িল বিশ্ব রোডটি রয়েছে, তো ওই দিক থেকে সর্বপ্রথম এই কাঞ্চন ব্রিজে চলে আসবেন, হয়তো সময় লাগবে 5 থেকে 10 মিনিট। তো আমরা এই কাঞ্চন ব্রিজের এই এদিকে যাব না, কুড়িল বিশ্ব রোড অর্থাৎ এই যে হাতের এই সোজা যাব না, আমরা যাব এই কাঞ্চন ব্রিজ থেকে পিছনে, অর্থাৎ যেদিকে আপনার গাউসিয়া গিয়েছে। তো এই রোডটা হচ্ছে ঢাকা টু সিলেটগামী রোড, এটা হচ্ছে হাইওয়ে 4 লেনের প্রকল্প। তো এটা হচ্ছে এই যে এখান দিয়ে গেলে, একটু সামনে গেলেই কিন্তু আপনার গাউসিয়া যেতে পারবেন, অর্থাৎ তো আমরা তো কাঞ্চন ব্রিজ দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে আজকে আমরা যাব হচ্ছে যে পূর্বাচল আমেরিকান সিটিতে। তো এই কাঞ্চন ব্রিজ থেকে খুবই কাছে, 1 কিলোর থেকেও অনেক কম হবে, আপনার যে কোনো রিক্সা কিংবা এখান তো গাড়ি ট্রান্সপোর্টেশন আসি, অর্থাৎ বিআরটিএর বাসে 5 থেকে 10 টাকা লাগবে আমেরিকান সিটি কিংবা যেই পূর্বাচল আমেরিকান সিটির গেটের সামনে নামতে, সময় লাগে 10 থেকে 15 মিনিট। সো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে আজকের এই পূর্বাচল আমেরিকান সিটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নিই। তো আজকে আবাসিক এলাকার প্লটটির খুবই কাছাকাছি বাংলাদেশের নামকরা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্লটটির খুবই কাছে রয়েছে।
রয়েছে কাঞ্চন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স। তো আজকের প্লটটির খুবই কাছে রয়েছে ডাচ বাংলার একটি ফাস্ট ট্র্যাক এবং রয়েছে এই অঞ্চলের বিখ্যাত হাই স্কুল, যেটা কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন। এবং এই অঞ্চলের সবচেয়ে নাম করা মস্কো স্কুল কাঞ্চন, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন, যেটা ক্যাডেট স্কুলের আদলে তৈরি করা। রয়েছে সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা আজকের প্লটটির খুবই কাছে। এবং রয়েছে কেপিএস জেনারেল হাসপাতাল, এটাও কিন্তু আজকের প্লটটির খুবই কাছে। এবং রয়েছে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন। রয়েছে বাটার শোরুম এবং রয়েছে খুবই কাছাকাছি অ্যাপেক্সের একটি শোরুম। তো অসংখ্য ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আরও অনেক ব্যাংক এখানে রয়েছে যা দেখলে ভিডিওটি লং হয়ে যাবে। রয়েছে গাউসিয়া সুপার মার্কেট, যেখানে খুব কম দামে জিনিসপত্রগুলো ক্রয় করা যায়। তো পূর্বাচল আমেরিকান সিটির ভিতরই কিন্তু বিখ্যাত যেই পাবলিক ইউনিভার্সিটির ভিতর নাম করা গ্রিন ইউনিভার্সিটি রয়েছে এই প্রকল্পের বা প্লটটির খুবই কাছে। এবং প্লটটির খুবই কাছে রয়েছে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা পূর্বাচল 300 ফিটে পড়েছে। তো পূর্বাচল কাঞ্চন ব্রিজ থেকে একদম সোজা আসবেন, কোনো দিকে তাকাবেন না, এই হাইওয়ে দিয়ে একদম সোজা একটু সামনের দিকে আসলেই দেখবেন এই যে হাতের বামে গেট করা, যেটা পূর্বাচল আমেরিকান সিটি, এই যে এটাই সেই পূর্বাচল আমেরিকান সিটির গেটটি অথবা বাউন্ডারিটি। তো একটু সামনের দিকে দেখবেন হাতের বাম দিকে একটি বিশাল বড় রোড হয়েছে, যেটা এই মেইন গেট, এটা এটাই সেই মেইন গেট, এখান দিয়েই ঢুকতে হয় এই পূর্বাচল যে আমেরিকান সিটির গেটটি। তো এখানে খুবই সিকিউরিটি, এখানে যাদের প্লট তারাই শুধু ঢুকতে পার। তো পূর্বাচল আমেরিকান সিটির মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এই বিশাল বড় এভিনিউ রোডটি পেয়ে যাবেন, এটা হচ্ছে মেইন রোড। তো এই মেইন রোড থেকে একদম সোজা আসবেন, এই যে এই পর্যন্ত আসবেন, যেখানে দেখবেন C1 লেখা আছে, এই যে হাতের ডানে। তো C1 থেকে আমরা হাতের ডানে চলে যাব এবং হাতের ডানে গিয়ে আমরা হাতের বামে চলে যাব। তো এটা হচ্ছে এভিনিউ রোড 80 ফিট। তো 80 ফিট রোড থেকে আমরা এই যে হাতের একটি বাম দিক থেকে আবার এই যে ডান দিকে ফারি রোড হয়ে যাচ্ছি। তো এখানে লেখাই আছে আপনারা আসবেন হচ্ছে এই যে একটু সামনে গিয়ে, এই যে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে ডি ব্লকের 3 নম্বর রোড, 1 নম্বর সেক্টর, আর এই হচ্ছে 5 নম্বর প্লটটি যেটা আজকে দেখাচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো গাউসিয়া থেকে কীভাবে আসবেন। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়াটা, এই যে এখানে, তো এই গুলচত্বরটার নিচে আসি, অর্থাৎ ফ্লাইওভারটার নিচে, এখানে এই যে গাউসিয়ার গুলচত্বরটা, হ্যাঁ এটা হচ্ছে মানে ফ্লাইওভার নিচে। তো এখন দেখাবো যে এই যে হাতের এই সোজা গেলে যেতে পারবেন হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার, তারপর চিটাগাং রোড, এদিক দিয়ে আপনি ঢাকা যেতে পারবেন। এটা হচ্ছে এখান দিয়ে সামনে গেলে, আর এটা হচ্ছে ফ্লাইওভারের গুলচত্বরটি। এবং যদি এই এখান দিয়ে, আমি তো দেখালাম যে এখান দিয়ে ড্যামরা, তারপরে যে ইয়াগুলোতে যাওয়া যায়, আর যদি এই পাশটা যেতে চান, এই পাশ দিয়ে গেলে কিন্তু ওই যে সামনেই পূর্বাচল আমেরিকান সিটি, এরপর 300 ফিট, এরপর কুড়িল বিশ্ব রোড হয়ে এয়ারপোর্ট যেতে পারবেন এই রোড দিয়ে। তো আমরা আরেকটা যদি এই রোডটা দেখাই, অর্থাৎ এখান দিয়ে সোজা গেলে কিন্তু যেতে পারবেন নরসিংদী সিলেট ব্রাহ্মণবাড়িয়া, এই রোড দিয়ে যেতে হয়। তারপর দেখা হচ্ছে এর পরের আরেকটি যে রোড রয়েছে, মানে 4টি রোড রয়েছে এই গুলচত্বর, আর এদিক দিয়ে গেলে যেতে পারবেন মদনপুর, তারপরে চট্টগ্রাম কক্সবাজার, আর এদিকটা তো দেখালাম। তো আমরা কোনো দিক দিয়ে যাবো না, আমরা যাবো এই যে এদিক দিয়ে, যেদিক দিয়ে গিয়েছে হচ্ছে ঢাকা টু যে এয়ারপোর্টের রোড অথবা কুড়িল বিশ্ব রোডের রোড। তো এখান দিয়ে সো চলুন যাওয়া যাক। তো এখান দিয়ে একটু সামনের দিকে আসলে 3 থেকে 4 কিলো আসলে এই যে হাতের ডান দিকে দেখতে পারবেন এই পূর্বাচল আমেরিকান সিটিটি। তো এভাবেই আসবেন, আমি যেভাবে আসলাম আপনাদেরকে সব দিকে দেখিয়ে দিলাম। তো একদম সেম আমি যেভাবে আসলাম বলে দিচ্ছি, এভাবে ভেঙে ভেঙে আপনারা আমার এই ভিডিও দেখে দেখে আসবেন। তো এটাই সেই পূর্বাচল আমেরিকান সিটিটি। তো সামনে গেলেই হাতের ডান দিকে ওই যে যেই রোডটি দিয়ে আমি নেমেছিলাম, তো সেই রোডটি পেয়ে যাচ্ছেন। তো আজকের প্লটটির গুরুত্বপূর্ণ যে দুইটি বিষয় আপনি পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে লেক, আর এটা হচ্ছে পার্কটি। এখানে 1 নম্বর সেক্টরে একটি লেক হবে, এই যে 60 ফিটের লেক, অর্থাৎ দুই পাশে রোড হবে এবং একটি পার্ক পেয়ে যাবেন। এবং প্লটটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে পার্ক এবং লেকটি কতটুকু দূর, অর্থাৎ এই লেকটির দুই পাশে তো রোডই হবে খুব সুন্দরভাবে, যেখানে সকালবেলা জগিং করতে পারবেন। আর এটা হচ্ছে 1 নম্বর রোড, এটা হচ্ছে 2 নম্বর রোড, আর পরেরটা হচ্ছে 3 নম্বর রোড, অর্থাৎ 3 নম্বর রোডের 5 নম্বর প্লটটি হচ্ছে এই লেকের থেকে দেখা যায় আজকের প্লটটি, এই যে এখানে, অর্থাৎ
পাঁচ নম্বর যে প্লটটি তিন নম্বর রোডের সাথে, এটা কিন্তু খুবই কাছে। তো এই হলো প্লটটি। তো এখান থেকে ওই যে একটু আগে যে লেক বনাম পার্কটি হবে এক নম্বর সেক্টরের এই ডি ব্লকের, যেটা খুবই কাছাকাছিতে, সকালবেলা আপনারা এই প্লট থেকে গিয়ে জগিং করতে পারবেন, পার্কে গিয়ে আপনার সন্তান এখানে খেলাধুলাও করতে পারবে। অর্থাৎ প্রতিটা সেক্টরে একটা পার্ক হবে এই পূর্বাচল আমেরিকান সিটির ভিতরে। তো এতক্ষণ যেই পূর্বাচল আমেরিকান সিটিতে অসাধারণ 2.8 কাঠার একটি প্লট দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এই প্লটটি তাদের জন্য যারা পূর্বাচলের ভিতরে সবচেয়ে কম দামের মধ্যে ভালো মানের একটি আবাসিক এলাকায় প্লট চাচ্ছিলেন, তো আজকের প্লটটি কিন্তু তাদের জন্য বেস্ট হবে। তো এই প্লটটি কিন্তু পূর্বাচল এমন একটি এরিয়াতে পড়েছে যেটা এখান থেকে যে শেখ হাসিনা স্টেডিয়াম হচ্ছে হবে সেটা খুব কাছে, এবং এখান থেকে কিন্তু আপনার যেই কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে 300 ফিটের পূর্বাচল এখান থেকে খুবই কাছে। তো আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান, একদম সরাসরি মালিকের নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মালিক। তো আপনারা ওনার থেকে নিলে কিন্তু কোনো মিডিয়া মানি লাগবে না, অর্থাৎ উনি এখান থেকে বুঝে পেয়েছে, আপনি ওনার থেকে কিনে বুঝে নিতে পারবেন। তো এই পূর্বাচল আমেরিকান সিটিতে কিন্তু কোনো রাজুকের প্ল্যান লাগে না, আপনি এনি টাইম আসলে এনি টাইম হাই রাইজের বিল্ডিং করতে পারবেন। তো এখন আসি প্রাইজে। তো আজকের 2.8 কাঠার প্লটটি প্রতিকাঠা, মালিকের দাম 25 লক্ষ টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ওনার সাথে যোগাযোগ করবেন, আরও যদি কোনো জানার কিংবা মালিকের সাথে কথা বলে এই প্লটটি নিয়ে নিতে পারেন। তো এরকমই যদি আপনার কোনো আবাসিক এলাকায় কম দামের মধ্যে বা ভালো মানের কোনো প্লট বিক্রয় করতে চান, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, আমরা কিন্তু আপনার এই খালি প্লটগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে মোটামুটি বিক্রয় হয়ে যাবে। যদি বিক্রয় না হয় আমরা আবারও ফ্রিতে রিঅ্যাড দিয়ে দেবো, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই খালি প্লট কিংবা বাসা বাড়িটি বিক্রয় না হবে। সো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।